অনেক যদি কিন্তু সমীকরণকে বুড়ো আঙ্গুল দেখে নির্বাচকরা অবশেষে যে দলটা দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেটাকে আপনি তারুণ্য নির্ভর দলই বলতে পারবেন, কারণ অনেকদিন পর পঞ্চ পাণ্ডবের মধ্যে শুধুমাত্র একজন অর্থাৎ সাকিব আল হাসান সহ একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, বাদবাকি কোনো পাণ্ডবের কেউ নেই, এরকম সিনারিও অনেকদিন পর বাংলাদেশের ক্রিকেটে দেখা গেল। এখন প্রসঙ্গটা হচ্ছে এই যে দলটা ঘোষণা করা হয়েছে, এই দলের মধ্যে ১২ জন ক্রিকেটার এমন আছেন যারা জীবনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছেন। ইনফ্যাক্ট ৬ জন ক্রিকেটার এমন আছেন যারা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে পার্টিসিপেট করতে যাচ্ছেন। বিস্তারিত থাকছে বিডি ক্রিকটাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স এখন পর্যন্ত বেশ মলিন। বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। উল্লেখযোগ্য জয় বলতে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। জয়ের রঙিন স্মৃতি নেই, তবে আছে পরাজয়ের দগদগে ক্ষত। ভারতের সঙ্গে এক রানের হার কিংবা গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ রানের পরাজয়ের পাশাপাশি তারা করে বেড়ায় হংকং বা স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়। নতুন দিনের আশায় নতুনদের উপর ভরসা রেখে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের কথায় ইতিবাচক ক্রিকেটের ইঙ্গিত। তার চাওয়া ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারাটাই যেন ক্রিকেটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। এজন্য তিনি আস্থা রেখেছেন নবীনদের উপর। স্কোয়াডের ১২ জন প্রথমবারের মতো পাবেন অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ। স্কোয়াডের ৬ জনের জন্য এটি হবে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ। এই ৭ জন হচ্ছেন ইয়াসির রাব্বি, ইবাদত হোসাইন, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এই ৬ জনের সঙ্গে আফিফ হোসাইন, লিটন দাস, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন, মোট ১২ জন প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে সাকিব আল হাসান, সাব্বির রহমান এবং তাসকিন আহমেদ ছাড়া কেউই আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। পেসারদের জন্য অস্ট্রেলিয়ার উইকেট বেশ সহায়ক হিসেবেই পরিচিত। অস্ট্রেলিয়ার উইকেটগুলো থেকে সুইংয়ের পাশাপাশি পাওয়া যায় বাড়তি বাউন্স। এমন উইকেটে খেলার সুযোগ খুব একটা হয় না হাসান ইবাদতের। পেস বোলিং ইউনিটের একমাত্র তাসকিন আহমেদ ছাড়া আর কেউই খেলেননি এখানে, তাই রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় থাকার কথা পেসারদের। পেসারদের বাড়তি বাউন্স পাওয়া মানেই যেন বাড়তি চ্যালেঞ্জের অপেক্ষা করছে লিটন, আফিফ, রাব্বিদের জন্য। গত টি টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ১০০ রানের নিচে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। এমন দুঃস্মৃতি ভুলিয়ে দিতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে, সামাল দিতে হবে সুইং এবং বাউন্স, তবে খেলতে হবে টি টোয়েন্টি স্টাইলে। টিম ম্যানেজমেন্ট তাদের উপর যে আস্থা রেখেছে, সাহসী ইতিবাচক ক্রিকেট খেলে এবার যেন তার প্রতিদান দেওয়ার পালা। দর্শক, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে এই প্লেয়ারগুলো মানিয়ে নিতে কতটুকু কষ্ট তাদের করতে হবে কিংবা সহজেই তারা মানিয়ে নিতে পারবে কি না, আপনার মন্তব্য মতামত লিখে পাঠাবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।